প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে শেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে আদালত। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের পাঠানো তথ্য চিঠি দেখুন বিস্তারিত। সোমবার দুপুরে তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন শেরপুর জি আর আমুলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল মাহমুদ। এর আগে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত আসামি চাঁদের প্রতি উপস্থিতি পরোয়ানার আদেশ দিলে সেই পরোয়ানা মলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার শেরপুর আদালতে হাজির করা হয় চাঁদকে। পরে শেরপুরের আদালতে জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে সোন অ্যারেস্ট দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। 2023 সালের 19 মে রাজশাহীর পুঠিয়া এলাকায় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিষয়টিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদাহানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে বিএনপি এই নেতাকে আসামি করে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়।